এক্সেল শীট ডাটা এন্ট্রির জন্য, কি জন্য ডাটা এন্ট্রি করবে, এটাকে বলা হয় স্প্রেডশিট। ওয়ার্ডকে বলা হয় না, ওয়ার্ডকে জিজ্ঞেস করে বলবে ওয়ার্ড প্রসেসর, প্রশ্নগুলো আসে ওয়ার্ডের নাম কি, ওয়ার্ড প্রসেসর এম বাসন পাচ্ছে 19, ঠিক আছে। এখন আপনাকে বলবে আপনি কি 19 পারবে, এগুলো পারবেন না, অবশ্যই পারবো। 19 আপনার যত অ্যাপস অপশন আছে আগে বাসন সবগুলোতে একই সেম আছে, তবে খুঁজতে হবে 19 তার লেভেল কি। এখানে নতুন ফিচার আছে আর একটা হচ্ছে এক্সেল, এটা কিসের কাজ, ডাটা এন্ট্রি কাজ। গাণিতিক কাজগুলো আমরা কী করি, এক্সেল ব্যবহার করে থাকি। যেমন কি গাণিতিক কাজ, একটা কোম্পানি কী করতে হবে আমাকে এমপ্লয়ীদের কাজকর্মগুলো বা বেতনগুলো আমাকে সেটা নির্ধারণ করতে হবে, পুরোটা বিল অ্যামাউন্টের শীট বানাতে হবে বা স্যালারি শীট বানাতে হবে, সেক্ষেত্রে আমার প্রয়োজন হতে পারে এক্সেল। এটাকে বলা হয় স্প্রেড শীট, স্প্রেড মাইক্রোসফট স্প্রেড শীট বলা হয়, আবার অনেকে বলে ওয়ার্কশিট, ওকে। তারপর চলে যায় এক্সেলে, যেহেতু অ্যাক্সেলটা পাওয়া যায় মাইক্রোসফট অফিসে একটা টুলস অফ প্রোগ্রাম বলতে পারেন। এই যে অ্যাক্সেল চলে যাচ্ছি, অ্যাক্সেল ক্লিক করতেছি আমরা, দেখেন চলে আসছে অলরেডি। এখানে অনেকগুলো শীট তারা বানা দিয়েছে ওদের মতো করে, বাট আমি নিজে মা ধরলে ব্ল্যাঙ্ক ওয়ার্ক করব, ওকে। তো এখন আমাদের বেসিক যে কাজটা জানা দরকার সেটা হচ্ছে, এখানে অনেক কিছু ওয়ার্ডে যে অপশনগুলো পাই সেগুলো আমি এখানে কিছু বলবো না। ওয়ার্ডে এখানে 60% মেনু আছে, এগুলো আপনি গাড়ি দেখবেন একই কাজ। যেমন বিদিকি কাজ, মাইক্রোসফট অফিসে যতগুলো অপশন হবে বিদি মানে হচ্ছে বোল্ড, তো এটাকে বলা কিছু না, এখানে ইটালিক আন্ডারলাইন এগুলো বলা কিছু না, কারণ কপি পেস্টগুলো আমি অলরেডি করে ফেলছি, ওকে ফাইন। তাহলে আমরা এখন লিখবো, চিনব কি, এটা কি বলা হয়, এটাকে বলা হয় কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, ডি একটা কলাম, ওকে। এভাবে 16,000 থেকে উপরে কলাম আছে, আপনারা জিজ্ঞেস করবেন 19 বা 16 কতগুলো কলাম আছে, এটা কোয়েশ্চেন করবে, দেখেন এদিকে এদিকে দেখেন, লিখে রাখতে পারেন 2019 যেটা আছে, 19-এর ভিতরে কতগুলো কলাম রো আছে, 148,576টা রো আছে 19-এ, আর কলাম আছে কতগুলো, 16,384টি কলাম আছে। এই যে 16,384, ওকে, এদের রো পয়েন্ট কতগুলো আছে দেখাচ্ছে, 2019-এ কতগুলো রো আছে, 16-তে প্রায় মনে হয় সেম, আমি ক্লিক করে দেখি, 16-তে সেম, 16 সেম, দেখে দেখতে পারেন 16-19 একই। এবার আমি যদি 16 পর 8 আছে 13-তে কি সেম, 13-তেও সেম, ওকে। এরপর তাহলে 10-এ দেখেন কী বলবে, 10 হচ্ছে। এরপর হচ্ছে আমাদের কত, এরপর পেয়েছে মেবি 7-ও সেম, বুঝে আসছে, দেখেন সবাই দেখেন দেখাচ্ছে 2007 10,000 1,48,576, বা 3-এ কতগুলো দেখেন, 3-এ কিন্তু এতগুলো দেখেন, এই যে দেখেন 65,000 রো, 255 কলাম আছে, 2003-এ আছে এগুলো 255। এরপর আপনার শিওর তো না, আপনি আমার একটু সাবস্ক্রাইব দেখে আমি দেখা দিলাম, ওকে। তাহলে এখানে আমার কিছু 19, তো 19-এর ব্যাপারটা আমার জানি, যেটা আপডেট এটা দেখে চলে আসছে এখানে। এরপর আপনি কী করতে হবে, যে শীট আছে অনেকগুলো এমসিকিউ শীট, সেটা নাম নিতে পারেন এখানে, ঠিক আছে। আচ্ছা আমার চলে যায় আবার, এ হচ্ছে একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, আর ওয়ান হচ্ছে একটা রো, টু একটা রো, তো রো কতগুলো আছে, 16,000+, ঠিক আছে, ঠিক আছে, রো আছে, সরি রো আছে বেশি, 1,00,000 কতগুলো দেখেন, 1,00,576, আর কলাম আছে কয়েকটা, 16,000 থেকে বেশি, ওকে। বাট রো কলাম চিনলাম, তাহলে এই একটা কলামে কী বলা হয়, সেল। তো দেখেন কলামের ইউনিক নাম কি, এটা এ নামে কোনো কলাম আর আছে, নাই। ওয়ান নামে কোনো রো আছে, নাই, একটাই আছে শুধু। এ সেটার নাম কি, এর কোন নাম্বার কলাম, সি নাম্বার কলাম, কোন নাম্বার রো, 3 নাম্বার রো, এ সি 3 নাম, কোনো আর রো সেল আর নাই, তাহলে প্রত্যেক সেলের নাম আছে C3, এটা খেয়াল রাখবেন, ওকে। আবার ক্লিক করে দেখাবেন কোন নাম্বার সেল, জি ফোর, ওকে ফাইন। তাহলে আমরা চিনলাম, এগুলো সিলেক্ট করা জানতে হবে, দেখেন সিলেক্টের ব্যাপারটা, এখানে ক্লিক করলে শুধু সেলটা সিলেক্ট হয়, ড্র্যাগ করলে রোটা সিলেক্ট হয়, আবার ড্র্যাগ করে নিচ্ছে কলাম সিলেক্ট হবে, ওকে ফাইন। সিরিয়াল নাম্বার, সিরিয়াল নম, এটাকে ড্র্যাগ করে কলামটাকে বড় করা যায়, অপশন দিয়ে করা যায়, দেখেন 1, 2, 3, এগুলো লেখা ঝামেলার ব্যাপার সেটা, তাই না, এবার যে 100 থাকে বা ওটা অনেক কষ্ট লেখা, একা থাকলে তখন এটা পেনফুল। আপনি কী করতে পারেন, সবগুলো কেটে দিলাম ভিলেট কি দিয়ে, আমি ওয়াল লিখলাম, লিখে কন্ট্রোল চাপতে হবে, কি কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে, চেপে ধরে জাস্ট নিজে ড্র্যাগ করেন, যতগুলো প্রয়োজন যত লাগ প্রয়োজন, দেখেন চলে আসছে অটোমেটিক কাউন্ট করে দেবে তারা,
কন্ট্রোল চাপিয়ে থাকতে হবে। মানে আমি বলতে চাচ্ছি না কি বলতে চাচ্ছেন, আমি চাচ্ছি যে না কন্ট্রোল ধরবো না, এই ওয়ান টু লেখা শুধু ওয়ান আর টু এগুলো সেট করেন, এরপর ড্র্যাগ করুন দেখেন তাহলে কি যেভাবে ভালো আপনি করতে পারেন, এক আমি এক দিলাম জাস্ট কন্ট্রোল চেপে দশজন নিলাম, দশজন শুধু ওকে। এরপর দেখেন আমি দেখবো নেম সারোয়ার, তারপর হচ্ছে শাহিন, সানোয়ার, সামিম, সাজু, সাজেদা, সাজেদা, শহীদ, সাকিব, রেজা, রামি, আব্দুল, দেখেন দশ জনের নাম লিখছি না, এবার আপনি লিখতে পারেন ওকে। এখনও চলে যায়, হ্যাঁ নাম লিখলাম, এখন কি করতে পারি, এখন এখন লিখতে পারি একজন সেলস, তো সেলস করছে কত, এ করছে প্রায় ধরেন সাপোজ 50,000, এ করছে 80,000, এ করছে কত 75,000, এটা সেলস আর কি। এরা সবাই কি পজিশন আছে দিতে পারেন আপনি, এখানে একটু কাজ দেখাবে জন্য, তারপর 45,000, তারপর হচ্ছে 78,000, এখানে হচ্ছে 95,000, এখানে হচ্ছে 98,500, এখানে হচ্ছে 1,00,000, এখানে হচ্ছে 1,22,000 বা 20,000, এখানে শুনে এটা কেটে দিয়ে দিই, তারপর হচ্ছে এখানে 45,000, 50,000 ওকে। এটা সেলস দিলাম, কী দিলাম সেলস দিলাম, তো এখানে আনুষঙ্গিক কিছু খরচ থাকে, কী থাকে খরচ আছে, খরচটা আমি অ্যাড নাই করলাম ওকে। আমি বললাম যে একটা দিদি সেটা হচ্ছে কমিশন, ব্যাপারটা ধরলাম কমিশন, যে ও সেল করলে একটা কমিশন সে পাবে, এটা হচ্ছে টোটাল ওকে। তো কমিশন কে কত পাবে, এবার 5%, যেহেতু 50 করছে, এ করছে 6%, এ বলে দিতে পারি সবাই একটা কেউ দিতে বলে দিতে পারে 7%, এভাবে 4%, এবার একটা বলে দিতে পারি এ পাবে 8%, এ পাবে 9%, এ পাবে সেল পার্সেন্টেজ গুলো ভাগ করে, হ্যাঁ এরপর হচ্ছে এ হচ্ছে 10%, একটা কমিশন পাবে, যদি 1,00,000 সেল করে 10% পাবে, এ 11% পাবে, এ পাবে 15% ওকে। তাহলে 15% কীভাবে করে, এই যে ইকুয়াল যেভাবে করতে হবে দেখেন, এই যে সেলস এটা কত নাম্বার, সি টু লিখে দেখেন চলে আসবে, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, এন টু কমিশন কত পার্সেন্ট, এটা এটা ডি টু বড় হাত লিখলে হবে, ছোট লিখলে হবে, সেট হয়ে গেছে, দেন এন্টার দেন, তাহলে 50,000 5% অটোমেটিক বের হয়ে যাবে 500 টাকা ওকে। এরপর কিন্তু আমার কী করতে হবে না, আর লিখতে হবে না, ফিল হ্যান্ডেল বলা হয় যেন ডাবল ক্লিক করেন সব চলে আসছে। তাহলে কী হবে দেখেন, আমি যখন জাস্ট এখানে কর্নার ক্লিক করেন বা ড্র্যাগ করলে হবে, যে আমি ডিলিট করেছি দেখেন ওকে, দেখেন এই যে দেখেন এই সেট করলাম, দেখেন ড্র্যাগ করলেও একই সেম বের হবে। এখন দেখেন কে কোনটা আছে, আমি সূত্র করছি এখানে না, তাহলে এগুলো কেউ বুঝছে, আর এটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স, যে একটা সেল বুঝে যায় কার সাথে কার লিঙ্ক হবে, নিচে নিচে করে ফেলে পাশাপাশি, এখানে ক্লিক করে দেখেন সে কার সম্পর্ক এরবের সাথে, এখন এখানে ক্লিক করেন এ কি উপগ্রহ নিচ্ছে, উপগ্রহ নিয়ে নেয় তার সাথে গুলাই নিচ্ছে, এক সেল কী করে এক ঘন্টা নিচে নিচে সে কি অটোমেটিক করে সেলগুলো কন্ট্রিবিউট করে দেয়। দেখেন আমি এন্ট্রি দিচ্ছি, এখন এখানে ক্লিক করে দেখেন, এ দেখেন যেটা দেখেন C4 D4, বাট আমি কথা দেখছি কত দেখেন C2 D2, যখন আমি ড্র্যাগ করি তখন সেলটা বুঝে যায় কত নম্বর সেলকে আমার কি গুণ করতে হবে, যোগ করতে হবে ওকে। আপনার কনফিউজিং যে 8,006% কি আসলে এত, আপনার ইকুয়াল দেন এই যে 8,000 × কত পার্সেন্ট 6%, এবার লিখতে পারেন এন্টার, এই যে 4,800 বের হয়ে গেছে ওকে। এটাকে বলা হয় কি রিলেটিভ সেল রেফারেন্স, রিলেটিভ সেলের মধ্যে কোয়েশ্চেন করে এটা কি আসলে পাশাপাশি কি হয়, এরা কি করে ম্যাথমেটিক্সের কাজগুলো করে, সে যোগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে ওকে, এটা রিলেটিভ একটার সাথে একটা সম্পর্ক। বাট যদি আমি বলি ফিক্সড কমিশন, যদি তুমি যতই সেল করো তুমি অলওয়েজ পাবে কত পার্সেন্ট 5%, তুমি যতই সেল করো তুমি পাবে কত 5%
5% বেশি পাবো না ওকে আচ্ছা তাহলে আমি এগুলো কেটে দিই তাহলে তাই না তাহলে আমি এখানে আবার সেম এই সবগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ডিলিট কি এখানে গিয়ে বলবো ইকুয়াল আমার সেল কত নাম্বার আছে C2 C2 ইনটু এর কত নাম্বার সেল H3 H3 ওকে তাহলে কি হবে এই টাকার 5% পাবে এন্টার পজিশন এবার দেখেন কি কাজ করে দেখুন এটা কি আসছে কেন দেখেন এটা কিন্তু এসএল থেকে নিচে দেখেন এই যে এস3 আমি এস3 এত লিখছিলাম তাহলে দেখেন এখন এটা কার কার নিচে দেখেন তো সি কে নিচে আইএস কে তাই না এর দুই নাম্বারটা কাকে নিচে দেখেন ক্লিক করি দুই নাম্বার কি করছে তার নিচেটাকে নিচে ওই রিলেটিভ পাশাপাশি আপনি যে গ ধরবেন যখন ড্র্যাগ করবেন তখন নিচে এসে পাশাপাশি কলগুলো ধরবে ওই একই কলকে ধরবে না ওটা গাও ফিক্স করতে হলে কি করতে হবে ওকে দেখেন কি আমি 5% কে ফিক্স করে দিব যে আমি কে যত টাকাই থাকুক যেন সেই একটা কলকে ধরে যেমন ধরুন আমি লাস্ট ক্লিক করে দেখেন সে এগো ধরছে আর এগো ধরছে একটা বা একটা নিচে নিচে ঠিক আছে এটা ধরার নাই এটা করতে হলে কি করতে হবে ওকে দেখেন এখানে কাজ করতে হবে আমার কি করতে হবে ফিক্স করে দিতে হবে ফিক্স করতে আমাকে কি করতে হবে ডলার সাইন শিফট 4 শিফট 4 ডলার তাহলে এই গড়টা আজীবন ফিক্স হয়ে যাবে এখানে যত টাকাই থাকুক শুধু এই গড়কে ধরবে এই যে দেখেন ফিক্স করতে হলে আমাদের কি করতে হবে এটা কত নাম্বার গড় H2 আপনি যদি ক্লিক করেন তাও চলে আসবে লিখলেও আসবে এখন সবার আগে আমার কি করতে হবে ডলার সাইন শিফট 4 দিলে আসে এই যে কিবোর্ডে আছে এখানে ডলার সাইন দিতে হবে এরপর আমাকে জাস্ট এন্টার দিয়ে দেখেন পজিশন এখন সবার দেখেন টাকা বের হয়ে যায় কারণ কি দেখেন আমি এখানে ক্লিক করি টাকা ধরছে এটা আর পার্সোনাল সেট কারণ এটা ফিক্স করে দিয়েছি বুঝে আসছেন এ হলো আমাদের এটাকে বলা হয় অ্যাবসোলিউট সেল রেফারেন্স একটা হচ্ছে কি রিলেটিভ একটা হচ্ছে কি রিলেটিভ সেল রেফারেন্স রিলেটিভ সেল রেফারেন্স আট হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স ওকে এবার বেশি আর একটু কথা আছে এটা আমি আসলে আগে বলা ছিল যেমন ধরুন যোগ যোগ করবেন এত বলি না এই যে 12 আর 12 যোগ করবেন যে পার্সেন্ট চলে আসছে কারণ ডাটা চেঞ্জ হয়ে গেছে এটা কেটে দিই আমি আমি চাইলে কি উত্তরটা শিট নিতে পারি একটা শিট এবার অনেক শিট নিতে পারি মানে প্লাস ক্লিক করেন শিট টু চলে আসছে ওকে আমি 22 বড় করি 22 আর 22 যোগ করব তাহলে ইকুয়াল এস ইউ এম সাম ব্র্যাকেট এ দেখেন একে ক্লিক করতে হবে অথবা সামারি সামেশন যোগ করা ওকে বা আমি সাম ছাড়াই করে দিলাম সাপোজ আমার এস সেল দরকার এটা A1 তাহলে আপনি A1 ছোট হাতে লিখতে পারেন বড় হাতে লিখতে পারেন প্লাস B1 দেন এন্টার 44 এরপর দেখেন আমি সেম এই কাজটাকে আমি ড্র্যাগ করি একই যেন আসে 22 ওকে এটা বিয়োগ করবো বা এখানে 10 দিচ্ছি 22 থেকে 10 গেলে কত হয় আর 12 ইকুয়াল এস এল মাইনাস এস এল তাহলে অটোমেটিক কাজ হয়ে যাবে ওকে 12 এরপর হচ্ছে 22 আর দিচ্ছি 2 কী করব গুণ করব তাই ইকুয়াল এ থ্রি ইনটু মানে স্টার B3 দেন এন্টার 22 গুণ 44 এবার ভাগ করব আমরা 22 আর 5 ভাগ করব তাহলে ইকুয়াল দিতে হবে ওকে এস এল বা ভাগ ডিভাইডেড এস এল দেন এন্টার 4.4 ক্লিয়ার এরপর আমি 22 কত 10% ধরবো এ 10% ধরবো ঠিক আছে বা 10 বা কত পার্সেন্ট 5% তাহলে আপনি ইকুয়াল এস এল ইনটু এস এল এ কত পার্সেন্ট 5% এই 5 এখানে আছে পার্সেন্ট এন্টার 1.1 এই যে আমরা ইকুয়াল পর যে লেখাগুলো লিখছি না প্লাস মাইনাস এগুলোকে বলা হয় ফর্মুলা কি বলা হয় ম্যাথমেটিক্সে কাজ করলে এটাকে বলা হয় ফর্মুলা ঠিক আছে যেমন যোগ বিয়োগ গুণ বা এগুলো ফর্মুলা এগুলো কি বলা হয় ফর্মুলা ঠিক আছে ফাংশন না শুধু জাস্ট ফর্মুলা ফাংশন আলাদা ব্যাপার ওকে এই হলো আমাদের যোগ বিয়োগ গুণ বা করতে পারবেন ঠিক আছে এরপর আরেকটা হচ্ছে কি দেখেন আমরা অনেক সময় কি লিখি ডেট লিখি যেমন জানুয়ারি
তো এটাকে আমরা আবার লিখতে হয় না দেখেন আপনি ডাটা কো দেখেন এদিকে চলে আসবে অটোমেটিক চলে ড্র্যাগ করেন দেখেন চলে আসছে না আর যা আমরা লিখে শর্টকাট লিখেন তাও আসবে হইলো দেওয়া আছে এখানে চলে আসছে আবার আপনি দিনের নাম লিখেন স্যাটারডে ডাক করে চলে আসবে বা আপনি আবার এবো করতে পারেন তাও চলে আসবে তারপর সেট সংখ্যা লিখেন তাও আসবে আপনি ডানে বামে যেভাবে মন চায় উপর নিচে চলে আসবে এগুলো অ্যাড করতে পারেন এগুলো কিন্তু আসলে প্রোগ্রামে দেওয়া আছে বিলিভ আসছে এগুলো ছাড়া কোনো আসবে না কোনোটা এখানে আসবে না এই হলো আমাদের বেসিক বুঝছেন যোগ পারবেন এবার এগুলো হচ্ছে কি দিন সময় এগুলো আবার ডেটটা পারবেন সেটা কি হবে হ্যাঁ আমরা একটু এদিকে যাই লিখি এখানে আজকে 22 তারিখ হাই পেন না এটা আসলে হচ্ছে কি আগে মাস আছে কয় মাস 10 মাস তারপর আজকে কয় তারিখ 15 না 17 17 হাই পেন 2021 না আমি এন্টার দিয়ে দেখেন অবলিক তা দিয়ে দিয়ে তারা আসলে অ্যাসাইন করে কি দিয়ে স্ল্যাশ দিয়ে আসলে ওকে চলে আসছে আপনি এখন ড্র্যাগ করেন টু ডেটা চেঞ্জ হবে দেখেন 18 তারিখ এটা আসলে আগে মাস তারপর দিন ওকে যখন ডেট 30 হবে তখন অটোমেটিক মাসটা চেঞ্জ হবে 30 শেষ এখানে দেখেন এরপর আমি নিচে যাই দেখেন এখন 11 চলে আসবে অটোমেটিক বাট আপনি যখন ডট দেন এই 10 ডট 17 ডট 2021 তাহলে কি চেঞ্জ হবে এখন তো এন্টার এটা দিলে কি হবে এটা দিলে আসলে আমাদের কি চেঞ্জ দেখেন শালটা চেঞ্জ হবে ডট দিলে আর হাইপেস দিলে ডেটটা চেঞ্জ হয় আমি এখন লং টাইপের কি চাচ্ছি লেখা চাচ্ছি সেক্ষেত্রে আপনি যেমন ডেট এই যে এখানে গিয়ে দেখেন এখানে গিয়ে ক্লিক করতে হবে নাম্বার নাম্বার এই যে লং ডেট এটা আসছে না দেখেন আমি ছোট করি একটু সবও সিলেক্ট করি তারপর লং ডেট কোথায় লং ডেট এটা আসতেছে না কারণ অবলিক দিতে হবে কারণ ডেট চাচ্ছে আমি এটাকে দিয়ে দেখেন এখানে গিয়ে বলি লং ডেট তখন গিয়ে আসবে দেখেন চলে আসছে এটা কেন আসছে আমাকে কলটা আসলে পাওয়ার করতে হবে আর এটা হচ্ছে শর্ট হচ্ছে কি ছোট ওকে এরপর হচ্ছে আমি কি টাকা ইউজ করতে পারি বেসিক দেখেন টাকা যেমন চাচ্ছেন যে টাকা ডলার যেমন হচ্ছে 55 20 88 আমি কি দিব এখন দেখেন তো এতে সিলেক্ট করে দেখেন এখন এই ডলার ক্লিক করেন ডলার চলে আসছে না আমি একটু বড় করি চলে আসছে না এটা অ্যাকাউন্টিং দেখেন এটা কি অ্যাকাউন্টিং হলে কি হয় একদম প্রথমে কি আসে টাকাটা আসে আপনি যদি এখন কারেন্সি দেন তার পাশাপাশি আসবে এই যে এখানে ডলার এখন আপনি আপনার দেশে টাকা দিবেন এখন সকল দেশের মুদ্রা আছে এখানে ক্লিক করে দেখেন এখানে এই দেখেন মোর অ্যাকাউন্টিং ফর্মেটস এখানে গিয়ে টাকা খুঁজেন এটা পাউন্ডার রেট সিম্বল সিম্বল গিয়ে আপনি খুঁজেন টাকা কই গেল টাকা এটা কিছু তো নিচে যেতে হবে এই যে বাংলাদেশ টাকা ঠিক আছে ওকে দেন এখন টাকা হয়ে যাবে ওকে এখন আপনি অ্যাকাউন্ট না দিয়ে নাম্বার দেন তাও পাশে দেখেন এটা কারেন্সি দেন কারেন্সি দিয়ে টাকায় আসবে এটা কিন্তু আমাদের মতে এটা এই যে এখানে কি খুঁজতে হবে এই যে টাকা চলে আসছে ঠিক আছে এরপর হচ্ছে আপনি কি করতে পারেন এখন এটাকে এই যে ডেসিমেল যেগুলো আছে না শূন্য শূন্য দরকার তো নাই এই যে এটা হচ্ছে কি দেখেন ডিক্রিজ ডেসিমেল মানে দশমিক মান কমাবে দেখেন চলে যাচ্ছে বাড়াতে এগুলো আসবে এটা তো প্রয়োজন নাই এটা দিতে পারেন এখন আপনি যদি পার্সেন্ট লেখা আনতে চান কি করতে চান পার্সেন্টে ক্লিক করেন আটটা করা আসবে এখানে গিয়ে দেখেন 22% আপনি তো লিখতে পারেন তাই না এখানে গিয়ে জাস্ট পার্সেন্ট ক্লিক করেন দেখেন পার্সেন্ট চলে আসছে 22 100% ঠিক আছে 22 পাবলিক দেখেন 100% চলে আসবে বাট আমি যে টাকা দিছি এই টাকা কমা ইউজ করবো বড়দের তাহলে আপনাকে ইউজ করতে হবে এখানে ক্লিক করে কমা চলে আসছে না তবে এটা কি হচ্ছে ইন্টারন্যাশনাল তিন গড় পর পর কমা আসছে আমাদের মতো হাজারে গড় লক্ষ এভাবে আসবে না এটা আপনি লিখে দিতে হবে এই যে দেখেন এবার আপনি এখন তিন নাম্বার দেন কমা দেন এটা আপনি লিখে দিতে হবে বুঝে আসছে এই হলো আমাদের আসলে বেসিক আজকে ওকে এটা বসে করে